আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে অরিত্রিকা আহানা আপুর লিখা হৃদয় রেখেছে জমা গল্পের 13 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রাতের খাবারের জন্য মেহরিনকে ডাকতে এসেছিল মাহমুদ। মেহরিন ওয়াশরুমে অপেক্ষা করতে করতে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। সে শরীর ভীষণ টায়ার্ড, সারাদিন বড্ড দকল গেছে। আচমকাই খাটের উপর মেহরিনের ফোনে মেসেজ টোন বেজে উঠল। পাশ ফিরতে মেসেজের লিখা তো চোখে পড়ল তার বিশ্বাস সংক্রান্ত কোনো একটা মেসেজ। খানিকটা অবাক হলো সে, ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করলো ভিতরে কি লেখা আছে সেটা দেখার জন্য। কিন্তু পড়ার আগেই মেহরিন চুমিরে হাত থেকে ফোনটা কেড়ে নিল। নাকমা ফুচকে বিরক্ত মুখে বলল, এসব কী ধরনের অসভ্যতা, তুমি আবার আমার ফোন হাতে হাত দিয়েছ, কিসের ভিসা করতে দিয়েছ তুমি? ফ্যাকাশে হয়ে গেল মেহরিনের চেহারা। মা আমাদের অজান্তে দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে সে, এছাড়া আর কোনো উপায় নেই। সব কিছুর জানার পর মাহমুদ তাকে ছাড়বে না, এটা সে ভালো করেই জানে। কিন্তু সেও হাল ছাড়ার পাত্রী নয়। তার এতদিনের ত্যাগ, পরিশ্রম, সংযম কিছুই বিফলে যেতে দেবে না। দরকার হলে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাবে, তবুও সারা জীবন ব্যর্থতার কষ্ট বই নিয়ে বেড়াতে পারবে না। আতঙ্কিত চেহারা নিয়ে তাড়াহুড়ো করে বলল, আমার নয়। ব্রুকোচকে মাহমুদ বলল, কার আছে একজন, কে সে তা জেনে তুমি কি করবে? তাছাড়া বললো তো তুমি চিনবে না। চট করে তার হাত থেকে আবারও ফোনটা নিয়ে নিল মাহমুদ। হাত মরিয়ে পিছনে লুকিয়ে বলল, সত্যি করে বলো তোমার মাথায় কি চলছে, আমার ফোন দাও। আচমকাই রাগে জ্বলে উঠল মেহরিন, আগে আমার প্রশ্নের জবাব দাও। তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই, আমি চাইলেই তোমাকে বাধ্য করতে পারি। তাচ্ছিল্যে ভরে হাসলো মেহরিন, যদিও ভিতরে ভিতরে নার্ভাস ছিল, কিন্তু বুঝতে দিল না। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, মেহরিন শরাফতকে বাধ্য করবে এমন এজেন্ট এখনও এনআইসাইতে তৈরি হয়নি, ইউ নো দ্যাট, অ্যাম আই রাইট? ইউ হ্যাভ টু অ্যান্সার মি, অধৈর্য শোনালো মাহমুদের কণ্ঠস্বর। আই ওয়ান্ট, প্লিজ, বাধ্য হয়ে গলার নরম করলো মাহমুদ। সে বুঝে গেছে মেহরিনকে খেপিয়ে লাভ নেই, উল্টো হিতে বিপরীত হবে। আজকে রাতে মেহরিনের সঙ্গে কোনো রকম ঝগড়া করতে চায় না সে। মেহরিন চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর খুব স্বাভাবিকভাবে বলল, আমার মামাতো ভাইয়ের হায়ার স্টাডিজের জন্য এদেশের বাইরে যাবে, সেজন্য ভিসা করাতে দিয়েছিলাম। কথাগুলো বলার সময় কোনো রকম উৎকণ্ঠা প্রকাশ পেল না তার কণ্ঠে কিংবা চেহারায়। ফোনটা আলতো করে তার দিকে ছুড়ে মারল মাহমুদ। ঠোঁট উল্টে বলল, সামান্য একটা কথা নিয়ে এমন রহস্য করার কী আছে, প্রথমে বললেই তো হতো। ও আমাকে পছন্দ করে, মাঝে মাঝে উল্টাপাল্টা মেসেজ পাঠায়, তাই তোমাকে দেখাতে চাইনি। এবারও দ্রুত মিথ্যে বানিয়ে ফেলল মেহরিন। মাহমুদ হাসল, বলা বাহুল্য মেহরিনের কথাগুলো বিশ্বাস করছে সে, তাই ভেতরে লেখাগুলো পড়ে দেখার প্রয়োজন বোধ করল না। মুচকে এসে বলল, ইউ থিঙ্ক আই উইল বি জেলাস, এখনও আমার উপর এত ভরসা? মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেহরিন। মাহমুদ তার কথা বিশ্বাস করেছে এটাই অনেক। সোজাসুজি কোনো জবাব না দিয়ে ফোন পকেটে ঢুকিয়ে নিল, তারপর খানিকটা নির্দেশের সুরেই বলল, তুমি বেরোর রুম থেকে, আমি ঘুমাবো। ডিনার করবে না? না, কেন? আমার খিদে নেই, সারাদিন তো কিছুই খাওনি। চলো খাবে, বললাম তো আমার খিদে নেই। কথা না বাড়িয়ে তাকে পাজগুলো করে তুলে নিল মাহমুদ, একেবারে ডাইনিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে বলল, আমার রাগ খাবারের উপর দেখানোর প্রয়োজন নেই, আমি তোমার সামনেই আছি, ইচ্ছে হলে মেরে হাত পা ভেঙে দিতে পারো। তোমার উপর রাগ করতে যাব কেন, আমি তো বলেছি আমার খিদে নেই। খামোকা কথা বাড়িয়েও না তো মেহরিন, আমি জানি তোমার খিদে পেয়েছে। আর কথা বাড়ালো না মেহরিন, বাস্তবে কি তার খিদে পেয়েছে? মাহমুদ যাওয়ার পর থেকে এক ফোঁটা পানিও খায়নি, পেটে সুচু দৌড়াচ্ছে। খাওয়া শেষ করে চুপচাপ রুমে চলে গেল মাহমুদ, পিছনে গেল। ভেতরে ঢোকার আগে মেহরিন সতর্ক করে দিয়ে বলল, আমি তোমার কথা রেখেছি, এবার তুমি বেরো, আমি ঘুমাবো। তো ঘুমাও না, আমি কি ধরে রেখেছি? ঘুমাবো আগে তুমি বেরো, এবারে কড়া গলায় ধমক দিল মেহরিন। আমার জামাকাপড় সব এই ঘরে, আমি চেঞ্জ করবো, মুচকিয়ে সেই জবাব দিল মাহমুদ। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো মেহরিন, অতপর দরজা থেকে সরে দাঁড়ালো। বিরক্তিতে কপালখানা কুচকে গেছে তার। মাহমুদ সেদিকে তাকিয়ে আরেকবার হাসলো। লোকে প্রিয়তমার হাসি মুখ দেখে প্রেমে পড়ে, আর সে ডুবেছে প্রিয়তমার রাগ, অভিমান আর কঠোর মূর্তি দেখে। হায় রে কপাল, সত্যি আশ্চর্য রকমের রাগ মেহরিনের, কি অদ্ভুত মায়া! হাসছো কেন? মন চেয়েছে তাই হাসছি। তোমার সমস্যা? হ্যাঁ সমস্যা, আমার অসহ্য লাগছে। কিছুই করার নাই, আমার বাসা, আমার ঘর, আমার মুখ, আমি হাসবো। কারো অসুবিধা হলে সে চোখ কান বন্ধ করে রাখতে পারে। বাসার খোঁটা দিচ্ছ? আমি ইচ্ছা করে তোমার বাসায় এসেছি, তুমি জোর করে আমাকে নিয়ে এসেছ। ইউ শুড থ্যাংক মি, আমি নিয়ে না এলে এতক্ষণে জেলে থাকতে।
রাগ করে গেল মেহেরিন, চুপ করে গেল মেহেরিন, চুপচাপ খাটের ওপর গিয়ে বসলো। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে পড়লো মাহমুদ। সে ভিতরে ঢোকার পর ব্যাগ থেকে ফোন বের করে চুপি চুপি সোহাগের নাম্বারে ডায়াল করলো মেহেরিন, উদ্দেশ্য সাহেদের কোনো খবর আছে কিনা সেটা জানার। দুবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো সোহাগ। মেহেরিনের প্রশ্ন শুনে বিস্মিত কণ্ঠে বলল, সাহেদ তো ধরা পড়েছে মেহেরিন, মাহমুদ ভাই তোমাকে বলেনি? অবাক হলো মেহেরিন, সাহেদ ধরা পড়েছে? মাহমুদ তাকে বললো না কেন? ব্যাপারটা বোধগম্য হতে অসহ্য রাগে দাঁত কিমির করলো মেহেরিন। ফোন রেখে চুপচাপ মাহমুদের বেরোনো পর্যন্ত অপেক্ষা করলো। ওয়াশরুমের দরজা খুলতেই মাহমুদের নাক বরাবর প্রচণ্ড জোরে ঘুষি মারল। নাকে হাত দিয়ে মেহেরিনের রণচণ্ডী মূর্তির দিকে অবাক হয়ে চেয়ে রইল সে। মিথ্যে কেন বলছে শয়তান? সাহেব ধরা পড়েছে, কি ভেবেছিল আমি খবর পাবো না? মিথ্যেবাদী অসভ্য জঙ্গলি, বলতে বলতে আবারও খুশি মারল মেহেরিন। নাক দিয়ে রক্ত পড়ছে, তথাপি নাক ডলতে ডলতে শব্দ করে হাসল মাহমুদ। পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখলো নাক ফুলে গেছে কিনা, ভয়ানক লাল হয়ে গেছে হাতের রক্ত। এরপরেও মুখের হাসি বজায় রেখে বলল, এত জোরে ঘুষি দিলে তো মরেই যাব মেহেরিন। মেহেরিন তার কথার পাত্তা না দিয়ে কাটকাট গলায় বলল, আমি এখনই বাসায় ফিরে যাব, আমার গাড়ি নষ্ট। রুমাল দিয়ে নাক মসলো মাহমুদ। মিথ্যে কথা, চাবি দাও আমি পরীক্ষা করব। সত্যি বলছি, এই দেখো আমার ভাঙা নাক ছুঁয়ে বলছি। ফের ঘুষি মারতে চাইল মেহেরিন, ত্বরিত গতিতে সামনে থেকে সরে গেল মাহমুদ। চোখ বড় ভয়ার্থ কণ্ঠে বলল, সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? গাড়ির চাবি দাও। বললাম তো গাড়ি নষ্ট। তীক্ষ্ণ শিকারী না জল জল দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল মেহেরিন। তার কথাটা সে বিশ্বাসই করতে পারছে না। মাহমুদ ফের হেসে বলল, ভয় পাচ্ছ? কদিন বাদে তো আমার সঙ্গেই থাকতে হবে, এক বাসায় এক কামরায় একই খাটে দুজনে পাশাপাশি। ভয় কিসের? ভয় একসঙ্গে থাকার ভয়, কনফিডেন্স থাকা ভালো মিস্টার মাহমুদ সিদ্দিকি, কিন্তু ওভার কনফিডেন্স নয়, তাই নাকি? ইয়াস, মেহেরিন শরাফত যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তোমার কাছে থাকবে না, তার মানে থাকবে না। আচ্ছা, মাহমুদ শকতুকি হাসল, হ্যাঁ এখনো সময় আছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করে নাও। জবাবে মাহমুদ দৃঢ় স্থির ঠান্ডা শীতল কণ্ঠে বলল, তুমি একবার নয় 1000 বার সিদ্ধান্ত নিলেও আমার কথাই শেষ কথা হবে, এই কথাটা আজকের তারিখ সহ খাতায় লিখে রাখো, আই প্রমিস ইউ দ্যাট। মুখ ব্যাংচি কাটলো মেহেরিন, সেই সাথে টোলটালো তাচ্ছিল্যের স্বরে বলল, ফোর্স করার কথা ভাবছো নাকি? ডিপেন্ডস অন সিচুয়েশন। সিচুয়েশন? ইয়েস সিচুয়েশন। তুমি যদি সেরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করো তাহলে আমি বাধ্য হব তোমাকে জোর করতে। মুখে হাসি বজায় রাখলো মনে মনে মেহেরিন ঠিকই বুঝল, এত সহজে তাকে যেতে দেবে না মাহমুদ। আপাতত এই নিয়ে তর্ক করতে মন চাইছে না, হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে এইসব আলোচনা পরে হবে, এখন তুমি ঘর থেকে বেরো। কেন, থাকতে কি সমস্যা? মানে মানে এক বিছানায় তুমি আর আমি একটু ঘুমাতাম এই আর কি, কতদিন তোমাকে জড়িয়ে ধরেনি। মুখে দুষ্ট হাসি ফুটে উঠলো মাহমুদের। ফালতু কথা বাদ দাও। ফালতু কথা কোথায় বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আবার চোখ পাকালো মেহেরিন। ঠিক আছে আমি আর কিছুই বলবো না, কিন্তু তুমি একটা ভালোবাসার কথা বলো। মেহেরিন তার ভাঙা নাকের দিকে ইশারা করে বলল, এখনও শিক্ষা হয়নি দেখছি, এই জন্যই তো বলছি একটু ভালোবাসার কথা বলো, নইলে এই যে আমার নাক ভেঙে দিয়েছ এই ভেবে পরে তোমার আফসোস হবে। তুমি কি যাবে নাকি আমি বেরিয়ে যাব? মেহেরিন রেগে যাচ্ছে বুঝতে পেরে বিছানায় বালিশ নিয়ে বেরিয়ে গেল মাহমুদ। যাওয়ার সময় মেহেরিনকে চমকে দিয়ে ওর একেবারে কাছে এগিয়ে গিয়ে মুখে একটা ফু দিয়ে বলল, এক খাটে কেন, এক বিছানায় যদি তুমি আমাকে একেবারে অস্ত্রবিষ্টে জড়িয়ে ধরেও ঘুমাও তবুও তোমার কোনো অসম্মান আমি করবো না মেহেরিন, এইটুকু ভরসা আমার উপর তুমি রাখতে পারো। সে চলে গেল মেহেরিন মূর্তির মতন সেখানে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা হু হু করছে, ডান হাতের মোটর দিকে চোখ পড়তে দীর্ঘশ্বাস বেরিয়ে এসে এলো বুক চিরে, হাতে রক্ত লেগে আছে। রাগে তার তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছে ঘুষিটা বেশ জোরেই লেগেছে মাহমুদের। রুম ছেড়ে বেরিয়ে গেল সে, পাশের রুমে কি দিয়ে দেখলো ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নাকে ওষুধ লাগাচ্ছে মাহমুদ। ধীর পায়ে কাছে এগিয়ে গেল, আয়নার ভিতরে দিয়ে তাকে দেখতে পেয়ে হাসলো মাহমুদ। মুচকি হেসে বলল, বলেছিলাম না পরে কষ্ট পাবে, এখন হলো তো। মেহেরিন জবাব দিল না। অনুশোচনা হচ্ছে তার রাগটা মাহমুদের সঙ্গে একটু বেশি করে, সে নিজের অজান্তেই মুখটা করুণ হয়ে গেল তার। মাহমুদের মনের অবস্থা বুঝতে পেরে খুব স্বাভাবিকভাবেই বলল, যাও যাও শুয়ে পড়ো, এখানে দাঁড়িয়ে দুঃখ পাওয়ার মতন কোনো ঘটনা ঘটেনি, তোমার সেমপিতে পাওয়ার জন্য ইচ্ছে করে কথাগুলো বলেছিলাম, এখন তো দেখছি সত্যি সত্যি ইমোশনাল হয়ে পড়েছ। মেহেরিন অপলক দৃষ্টিতে চেয়ে রইল মাহমুদের শান্ত সুন্দর মুখটার দিকে। এত ভালোবাসার পরেও একটা মানুষকে কেবল কষ্টই দিয়ে যাচ্ছে সে, ভাবতে নিজেরও রাগ হলো। ক্ষণকালের জন্য আত্মবিস্মিত হয়ে হলো সে, এগিয়ে গিয়ে মাহমুদের পায়ের পাতার উপর ভর করে দাঁড়ালো, দুহাতে মাহমুদের গলা জড়িয়ে ধরে বলল,
আমি তোমার ভালোবাসা চাই। মাহমুদ হাতেরও ঔষধের ক্রিমটা বেসিনের উপর রেখে দু হাতে জড়িয়ে ধরল মেহরিনকে, কপালে আলতো চুমু খেয়ে কোলে তুলে নিল তাকে। মেহরিন আচ্ছন্নের মতো তার গলা জড়িয়ে ধরে চুপচাপ বুকের সঙ্গে মিশে রইল। মেহরিনকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল পাশে রুমে ঢুকলো মাহমুদ, বিছানায় শুয়ে উকি দিল, উকি দিলে গায়ের ওপর কাঁথা টেনে দিল, তারপর মিষ্টি এসে বলল গুড নাইট, বাতি নিভিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। মেহরিন বালিশে মুখ ঢেকে কেঁদে ফেলল, নিজের দুর্বলতা মাহমুদের কাছে প্রকাশ করে ফেলেছে সে। একবারও ভাবেনি এর পরিণতি কী হতে পারে, রাগে দুঃখে মনে মনে প্রতিজ্ঞা করল আজকের পর থেকে আর মাহমুদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না সে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।